নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আমি বর্ণালী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি বসন্তকালের একটি খুবই ভালো রেসিপি নিয়ে হাজির হয়েছি, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, মানে নিম বেগুন। আপনারা নিশ্চয়ই জানেন নিম পাতার প্রচুর গুণ আছে, এটি একটি অ্যান্টিসেপ্টিক। আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা খুবই পপুলার একটি রেসিপি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, বিশেষ করে যাদের মুখে অরুচি হয়েছে তাদের জন্য খুবই ভালো একটি রেসিপি। চলুন তাহলে এই সহজ আর সুন্দর রেসিপিটা কি করে বানাতে হয় আমরা দেখে নিই। নিম বেগুন ভাজা বানানোর জন্য একটা কচি বেগুন নিয়েছি, ভালোভাবে কুচি করে নিয়েছি। এক আটি কচি নিম পাতা খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, কেননা নিম পাতার মধ্যে প্রচুর ধুলো ময়লা থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হয়। এটা জল ঝরিয়ে আমি একটু কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর রান্নার জন্য তেল লাগছে, আমি সর্ষের তেল ইউজ করছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে নিম পাতাটা দিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না এটা একটু মচমচে হয়ে যাচ্ছে। নিম পাতাটা ক্রিস্পি হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার নিম পাতাগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে এক চা চামচ তেল দিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার ফ্লেমটা লো করে 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে, বেগুনটা যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে। ঢেকে রেখে দিলাম, লো ফ্লেমে রাখার পর বেগুনটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এর মধ্যে যে রোস্ট করা নিম পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব। দেখুন নিম পাতাটাও খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমাদের নিম বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল বসন্তকালের সেরা রেসিপি, নিম বেগুন বা নিম পাতা দিয়ে বেগুন ভাজা। যারা এখনো এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করুন, গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে। আর বসন্তকালে নানা অসুখ বিসুখ থেকেও নিম পাতাটা আমাদের রক্ষা করে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই দেখতে থাকুন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।